হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সিনে ফ্যাক্ট নিউজ। বাংলা বিনোদন জগতের শ্রাবন্তী চট্টোপাধ্যায় এমন একটা নাম যা শুনলে মাথায় আসে নানা রকম বিতর্কের কথা। সমালোচনা যেন পিছুই ছাড়ে না, তাতে তিনি যেখানেই যান, যাই করুন, যেভাবে করুন, সব কিছু নিয়ে তার ব্যক্তিগত জীবনের তুলনা টেনে তুলোধুনো করেন নেটিজেনরা। অভিনেত্রীকে নিয়ে তৈরি হয় নানা রকম মশলাদার কন্টেন্ট। তাই সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, অনেকের হেসেল চালাই আমি, তবে যে যাই বলুক না কেন, তিনি থাকেন নিজের মতো করেই, আর এখানেই লুকিয়ে থাকে সাফল্য ও জনপ্রিয়তার চাবিকাঠি। তবে সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে শুরু হয় নতুন গুঞ্জন। একদিকে আদালতে বিবাহ বিচ্ছেদ মামলায় ভৎসনা, অন্যদিকে নতুন প্রেমের গুঞ্জন যেন আরও বেশি রঙিন করে তুলেছে এই অভিনেত্রীকে। বিষয়টি ঠিক কী? বিষয়টি হলো এমনটা, নেট দুনিয়ায় রটে গেছে যে নিজের বাবু সোনার সন্ধান নাকি পেয়েছেন অভিনেত্রী। তাহলে কি নতুন প্রেমিক খুঁজে পেলেন অভিনেত্রী? এই প্রশ্নের শোরগোল পড়ল নেট দুনিয়ায়। যদিও বিষয়টি এমন নয়, বিষয়টি হলো এবার বাবু সোনা নামে এক ছবিতে তার বিপরীতে রয়েছেন টলিউডের অপরাজিত রায় ওরফে অভিনেতা জিতু কমল। কমেডি ও থ্রিলার ধর্মী এই মুভিতে বাবু নামক চরিত্রে অভিনয় করছেন অভিনেতা জিতু কমল। অন্যদিকে শ্রাবন্তীর চরিত্রের নাম সোনা। আসন্ন এই ছবিটি মুক্তি পাবে অশোক ধানুকা ও হিমাংশু ধানুকার প্রযোজনায় এসকে মুভিসের ব্যানারে। শ্রাবন্তী জিতু ছাড়াও এ ছবিতে রয়েছেন পায়েল সরকার, সাকিব চট্টোপাধ্যায়। জিতু কমল ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের এই জুটি দর্শকদের ভালো লাগবে।